আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি ভাড়াটিয়া ঘর। ঘটনা মঠ চৌমুহনী এলাকার। ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি ভাড়াটিয়া ঘর। জানা যায় বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ মঠ চৌমুহনী এলাকার সজল কৃষ্ণ সাহার তিনটি ভাড়াটিয়া ঘরে হঠাৎ করে অগ্নিসংযোগ ঘটে। পরবর্তী সময় এই অগ্নিকাণ্ড দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। তারপর খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। এদিকে ঘটনাস্থলে পৌঁছতে রাস্তা খারাপ থাকার কারণে দমকল বাহিনীর কর্মীদের কিছুটা সমস্যার সম্মুখীনে পড়তে হয়। এদিকে এলাকার লোকরা জানায় ভাড়াটিয়া ঘরের সমস্ত জিনিস এবং কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়, যদিও ঘটনার সময় কেউ বাড়িতেই ছিল না। প্রায় 17 বছর ধরে ভাড়াটিয়ারা এখানে ভাড়া থাকে। কি নাম মালিকের? সজল কৃষ্ণ সাহা। কিভাবে আগুন লাগলো? যে কয়টা ঘর কয়টা ছিল? তিনটা রুম আসলো। ভাড়া দিয়ে তারা যে ওই কষ্ট করে গেছে, তারা ভাড়া থাকতে পারে। আজকে ধরুন 17-18 বছর হতো ভাড়া থাকতে পারে। আর এক্ষণে তারা তো সর্বস্ব সবই পড়ে গেছে গা। তারা শুধু পরনে যেটা আছে, বাইরে যেটা আসতো পরনে যেটা আছে, এটাই তারা কাগজপত্র প্লাস সব কিছু ইন্স্যুরেন্স সব পড়ে গেছে গা। কাগজপত্র, আধার কার্ড, তার মহিলা ভোটার কার্ড, তার মহিলা সব পড়ে গেছে তারা। এদিকে দমকল কর্মীরা জানায় তাদের কাছে খবর পাওয়ার সাথে সাথে তারা ছুটে যায় ঘটনাস্থলে। দমকল কর্মীদের ধারণা শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। শীত না, এমনিতে তো শীতকালে একটু আগুনটা বেশি লাগে, বর্ষাকালে তো আগুন গ্রাহ্য পদার্থটা ড্রাই হয়ে থাকে, অতি সহজে যে আগুন ধরে হতে পারে। আপনাদের ধারণা কি মনে হয়? আমাদের ধারণা তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগবে মনে হয়। আপনারা এখানে এসেছেন, সকলে আপনাদেরকে সাহায্য করেছে? প্রথম অবস্থা জল নিতে অসুবিধা করছিল, অনেক জল দিতে চাইছিল না, পুকুর থেকে শ্বাস করতে বন্ধ আসতো ইঞ্জিন। তারপর জনসাধারণের আবার চালু ঘর লেগে হচ্ছে, তারপর আমরা চালু করছি, আবার জল দিচ্ছি, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন। আপনার পরিচয়টা কি? আমার নাম রতন কুমার সাহা, সাবল বিচার, আবদুল্লাহ ফায়েস্তা। বলা বাহুল্য, কিছুদিন ধরে রাজধানী আগরতলা সহ বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং ওই সকল ঘটনার কারণে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তবে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।